আমার বাইরে গেলে আমার রান্না করে। কথা ছিল ছোট ভাই মজিবুর ঢাকা থেকে ফিরে শ্বশুর বাড়ি থেকে আনবেন বড় বোন সাথীকে। ঈদের ছুটিতে বাড়ি ফিরলেন মজিবুর, তবে লাশ হয়ে। ঈদের দিন ভাইহারা বোনের আহাজারিতে ভারী হয়ে উঠে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পাইকপাড়া গ্রামের পরিবেশ। স্বজনরা জানান, ঢাকা থেকে একই পরিবারের 13 জন মাইক্রোবাসে করে রওনা দেন গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর। বুধবার রাত 11টার দিকে নরসিংদীর মাধবদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। এতে ঘটনাস্থল ও হাসপাতালে মৃত্যু হয় একই পরিবারের 4 জন সহ মোট 6 জনের। আমার ভাই কালকা ফোন দিয়া কইছে আমি কালকা আজকে গিয়া আমার শ্বশুর বাড়িতে লই আইব। দুঃখজনক কথা, সহ্য করার মতো না। আমার চাচার ঘর 5টা বোন 1টা ভাই, ঘর বাতিদের লোক নাই। ঈদের ইয়ে করবো, এই মৃত্যুর সংবাদ নিয়ে মানুষের মনে খুব আঘাত। বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে 6 জনের মরদেহ দাফন করা হয় নিজ এলাকায়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।